ব্যক্তিগত কুৎসারতনারে এবার কংগ্রেসে দিলে অনিল রাজার সম্পত্তির তালিকা। নম্বরতে গুৱাহাটী শ্রীমন্তপুর পোস্ট অফিসের কাষত রাজপ্রসাদ সদী আট্টালিকা। এই আট্টালিকার গৰাকী হওয়ার আগে হাউসমেটের অধ্যক্ষ হওয়ার পূর্বে বছর বছর ধরে ভাড়াঘর আছিল। দুই নম্বর শ্রীমন্তপুর ভতিজাকর নামত এক বৃহৎ আট্টালিকা হাউস ফোডের জড়িয়ে। তিন নম্বর বেঙ্গালোরত তেখেতর আত্মীয় নামত দুটাক ফ্লেট কয়। চারি নম্বর বেঙ্গালোরত আছুটিয়াক মাটি কয়। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের বিরুদ্ধে নামী বেনামী সম্পত্তির অভিযোগ আনা অনিল রাজাক মঙ্গলবারে উভতি ধরলে অনুসূচিত জাতি উন্নয়ন পরিষদকে ধরে কেবাটাও কংগ্রেসী সংগঠনে। সম্পত্তির তালিকা দাখিলে অনিল রাজার বিরুদ্ধে তদন্তর দাবি কংগ্রেস নেতা কেজনের। তার পিছতেই অনিল রাজার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টানি অভিযোগকারীর প্রশ্ন, পদুমি কোন, কবনে অনিল রাজায়? অনিল রাজার প্রতি দুটামান আমি প্রশ্ন করব বিচাৰিছো। পদুমি কোন? আমার পদুমি কোন? তেওঁ যে একজন নিকৃষ্ট চরিত্র মানুষ, সেটা আমি আমার প্রেস বিজ্ঞপ্তিত আপনার জানাইছো। পদুমি কোন সুধিলে তেখেতে হয়তো আমাতকে বেশি ভালদরে উত্তর দিবে। ডিম ডিম বলেও এই পর্যন্ত অনিল রাজার সম্পত্তির তালিকা দিব পৰা নাই প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনে। এক কথাত সাহসেই গোটাব পৰা নাই রকিবুলে। সে নগাঁও, নলবাড়ী আর গুৱাহাটীর একাংশ যুব কংগ্রেসিক আগবাই দিলে অনিল রাজার বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ অব্যাহত রখা অনিল রাজায় মঙ্গলবারে দিলে রকিবুলের সম্পত্তির তৃতীয় সন্তালিকা। কেবল আনিও এভিকে আনিম, ফার্স্ট দিল এবার, সেকেন্ড দিল এবার, দিস এ থার্ড ডেলিগেশন, থার্ড ডেলিগেশন রিলেটিং হিজ প্রপার্টি। এবার গুৱাহাটী প্রপার্টি, অনিল রাজায় দিলে সম্পত্তির তালিকা। ইয়ার বিপরীতে সম্পত্তির তালিকার সমান্তরালক অনিল রাজার ব্যক্তিগত কুৎসারতনা যুব কংগ্রেসের। আজমলর খুলখালিরে কি সম্পর্ক অনিল রাজার? আজমলর খুলখালিয়ে সিলিম আর সিলিমর কি সম্বন্ধ? পাচলি সিন্ডিকেটর জড়িত জাহানুদ্দিনের জাহানুদ্দিন কোন? দুবাইত গিয়ে পরিয়ালে কার আতিথ্য লৈছিল? অবশ্যই যুব কংগ্রেসের অভিযোগের প্রত্যুত্তর দিলে অনিল রাজায়। তেও যিমান কুবুদ্ধি আছে আমার তিমান কুবুদ্ধি নাই। হ্যাঁ, আর আমার সম্পত্তি ধন পয়সার কারণে ইমান আমার লালাহ নাই। তেও রাইজর ধন, কৃষকর ধন লুটিপুটি খাই আজি সাম্রাজ্য গঠন মানে গড়িছে, এখন বিশাল সাম্রাজ্য গড়িছে। তো কেউ ইমান টাকা লাগে? এনেদরেই এতিয়া সম্পত্তির তালিকাক লৈ জমি আছে কংগ্রেসের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।